আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের অনেক খুশির দিন, আনন্দের দিন। আমাদের সবার প্রিয় এবং খুব জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা রেসির আজকে পার্লার উদ্বোধন হলো, বিউটি সেলুন রেসিস বিউটি পার্লার। আমরা সবাই এসেছি আজকে এই উদ্বোধনে। এটা আমাদের শিল্পীদের অনেকটা গৌরবের বিষয়। আমাদের অভিনেত্রী, আমাদের এই কলিগ যা বিউটি পার্লার খুলেছে, আমরা চলে এসেছি। আপনারা এটা ঠিকানা অ্যাভেলেবেল আছে, রেসিস বিউটি পার্লার এটি দক্ষিণ গোড়ানে পড়েছে, পেজ আছে দক্ষিণ গোড়ানে বনশ্রী। এবং আপনাদের ভালো লাগবে সে, বিশেষ করে আজকে আমি ডেকোরেশন দেখে অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর করে সাজিয়েছে, যেটার আউটলুকটি সুন্দর তার কাজটা নিশ্চয় অনেক ভালো হবে। আমরা আশা করবো এখন মানুষ অনেক বেশি সৌন্দর্যপ্রিয়, সচেতনতা প্রিয়, যথেষ্ট মানুষ তার সৌন্দর্যপ্রিয়তা বোঝে। আপনারা রেসিস বিউটি পার্লারে আসবেন, এখানে হোমলি পরিবেশে আপনারা আপনাদের শারীরিক পরিচর্যা করবেন এবং ভালো লাগবে আশা করি। আমার সাথে এসেছে আমার আর এক কলিগ, ভাই, বন্ধু সাইমন আছে, জয় চৌধুরী, ওরাও কথা বলবে। আপনাদেরকে আবারও বলবো, আপনারা সবাই রেসিস বিউটি পার্লারে আসবেন, দেখা হবে। এবং কলা বেচা হবে, রদ দেখা হবে না, এখানে দেখতে পাবেন। এবং সাথে সাথে আপনাদের সৌন্দর্যচর্চাও হবে, কারণ যেহেতু নায়িকা সে সৌন্দর্যচর্চা বুঝতে পারে। আপনারা আসবেন সবাই, আর আমাদের সবার পক্ষ থেকে রেসির জন্য অনেকগুলো ভালোবাসা আর দোয়া থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা এখন রেসিয়াপুর পার্লারে আছি, আজকের উদ্বোধন। আমরা সবাই এসেছি, আমি জায়েদ ভাই, তারপর আরেক প্রিয় আছে জয়, রেসিয়াপু তো আছি। আর আপনারা এখানে আসলে রেসিয়াপুকে সবসময় পাবেন, যেহেতু ওনার ব্যবসা প্রতিষ্ঠান। আপনারা অবশ্যই আসবেন, আর সামনে ঈদ আছে, এখন থেকে পরিচর্যা শুরু করুন, আরও সুন্দর হয়ে যান। কারণ ঈদের সময় ঈদ হচ্ছে অনেক আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদকে সামনে রেখে এখন থেকে রেসিয়াপুর পার্লারে আসুন, বিনা পয়সায় বিজ্ঞাপন করে দিচ্ছি। রেসিয়াপুর টাকা দেবেন তাদেরকে না, আর কম খরচে আপনারা এসে রেসিয়াপুকে দেখে যাবেন এবং শরীর চর্চা, মনোচর্চা, দেহচর্চা সবই করে যাবেন। এখানে অনেক ট্রিটমেন্ট আছে মেয়েদের জন্য স্পেশালি, কোনো ছেলে কিন্তু আসবেন না, ছেলে আসলে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। সবচেয়ে মজার জিনিস দেখছো কিছু না, আর আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন এখানে আসলে। আমি ফান করছি না, সিরিয়াসলি এখানে আসবেন যারা। শহরে এত বড় স্পেস এর কোন পার্লার, বিশেষ করে এই বনশ্রীতে মনে না আছে, আমি জানি না, যদিও আমি তো মেয়েদের পার্লারে যাই না। এত বড় যে পার্লার হয় মেয়েদের না দেখলে বুঝতাম না। রেসি আপু অনেক সুন্দর করে সাজিয়েছেন সবসময় আপনাদের দিকে, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের কনসেপ্ট মাথায় রেখেই, যে মেয়েরা আসলে যেন এখানে আসলে সিরিয়াসলি যেন সব ধরনের ট্রিটমেন্ট পান। আপনারা সবকিছু না, এখানে বৌষাদেবা থেকে শুরু করে সবই আছে। আপনারা আসবেন রেসিয়াপুর পার্লারে, অবশ্যই আসবেন, বান্ধবীদেরকে নিয়ে আসবেন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন। এবং ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অনলি ফর লেডিস, কিন্তু একসঙ্গে তিনজন আসলে আমরা একটু বাড়িয়ে দিলাম। আসবেন, ভালো লাগবে, এবং আসার পরে দেখবেন রেসিয়াপুর মতো সুন্দরী হয়ে বেরোচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের আরেক হিরো জয় কথা বলবে। জয় চৌধুরী, আমরা আজকে সবাই একসঙ্গে আজকে আসছি। আমার বোন খুব ভালোবাসার একজন মানুষ, আমাদের খুব কাছের, আমার রেসি আপু, তার বিউটি সেলুনে আমরা সবাই আসছি। উদ্বোধন অনুষ্ঠান ছিল, আমরা যদিও অনুষ্ঠানটা ধরতে পারিনি, বাট আমরা তারপরও আজকে আসছি অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে আমাদের হোম ডেকর, যেটা ছিল আমাদের সেলুনের হোম ডেকরটা অসাধারণ। আপনারা আসলে একবার আসলেই বুঝতে পারবেন, আপনার ফ্যামিলিতে আপনার আপনার ভাবি, মা, বোন সবাইকে সুন্দরভাবে এখানে আপনারা প্রেজেন্ট করতে পারবেন। এখানে আসার পর এখানে ভালো টেকনিশিয়ান আছে, ভালো টেকনিশিয়ান দিয়ে আপনাদের সব ধরনের আমাদের সেলুন যত ধরনের সেবা থাকে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, বিউটি সেলুনের জন্য দোয়া করবেন, আমাদের এসি অপুর জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এবং হ্যাঁ, আজকে থেকে এক সপ্তাহ, ওয়ান উইক আমরা আমাদের একটা ডিসকাউন্ট দিচ্ছি 15% সবাই মিলে আমাদের সেলুনে। ধন্যবাদ সবাইকে। আমার তো অনেক ভালো লাগছে যে আমার যারা মানে কলিগ এবং ছোট ভাই সবাই এসেছে, আর মানে কি বলবো, আপনারা সবাই না আসলে আসলে বুঝতে পারবেন না যে এখানে কি কি কাজ করানো হয়। অ্যাটলিস্ট এসে একবার কাজ করিয়ে যান, তারপরে না হয় চিন্তা করবেন যে আসবেন কি আসবেন না। আর ওরা এসছে, আমার অনেক খুশি লাগছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক সবাইকে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।